নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি উইন্টার সিজন এপিসোডে হাজির হলাম। আজকের এই উইন্টার সিজন এপিসোডে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বেশ কয়েকটি উপকরণে তৈরি এই মটরশুঁটির বড়া। মটরশুঁটি বড়াতে লাগে মাত্র কয়েকটি উপকরণ। তার জন্য প্রথমেই দেখুন, এখানে মটরশুঁটিগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে, আর এর সাথে এই মটরশুঁটিগুলোর সাথে দিয়ে দিতে হবে লঙ্কা। আপনারা যদি মনে করেন তাহলে মটরশুঁটির পেস্টটা বানানোর পর লঙ্কা কুচো করেও দিতে পারেন, কিন্তু লঙ্কার পেস্টটা অনেক বেশি সুন্দর খেতে লাগে। তার জন্য এর সাথে কয়েকটা লঙ্কাও পেস্ট করে নিতে হবে। মাত্র কয়েকটি উপকরণে এত সুন্দর টেস্টি সুস্বাদু এই মটরশুঁটির বড়া খেতে অপূর্ব সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে বানান, ক্রাঞ্চি এবং খুব টেস্টফুল। তো মটরশুঁটি এইগুলো ব্লেন্ড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। আপনারা চাইলে এটা মিক্সিতেও দিতে পারেন। এবার সুন্দরভাবে এটা ভালো করে নাড়াচাড়া করে নিন। নাড়াচাড়া করে মেখে নেওয়ার পর এটা তেলের মধ্যে ভাজতে হবে। হ্যাঁ, এটা খুব বেশি ফাটানোর দরকার নেই, যেহেতু এটা মিক্সিতে ব্লেন্ড হয়েছে তাই বেশি না, বাটলেও চলে যাবে, নাড়াচাড়া না করলেও চলে যাবে, ফাটানোরও কোনো দরকার নেই। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেখুন এখানটাতে ভেজে নিতে হবে। আপনারা চাইলে জেনারেল কড়াতেও ভাজতে পারেন, মানে কড়াইগুলোতেও ভাজতে পারেন, কিন্তু ননস্টিকে ভাজলে কী হয়, এটা খুব সুন্দরভাবে ওঠে আর তেলটা তুলনামূলক কম লাগে। তবে যত বেশি তেল দেবেন এটা কিন্তু ততটাই ক্রাঞ্চি হয়, কিন্তু তেল তো কম ইউজ করতে হবে, এটাই তো হেলথের নিয়ম। তো সেক্ষেত্রে আমরা এখানটাতে অল্প তেল ইউজ করার জন্যই ব্যবহার করছি ননস্টিকের কড়া। তো এর মধ্যে তেলটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একের পর এক সুন্দরভাবে এরকম ছেড়ে দিন। আর তারপর একটু ঢাকা চাপা দিতে পারেন, আর যদি ঢাকা চাপা না দেন তাহলে এভাবেও একদম ধিমে আছে কিছুক্ষণ রাখুন। এবার দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, একটা পিঠ হয়ে গেছে, অটোমেটিক্যালি দেখুন উঠে যাচ্ছে। তো তখনই এরকম সুন্দরভাবে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে দিয়ে আবার একটু তেল চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে নিন, তাহলেও দেখবেন অনেক বেশি সুন্দর খেতে লাগছে। কড়াইয়ে ভাজলে তেলটা অনেক বেশি পরিমাণে লাগে আর কড়াইয়ের গায়ে আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কিন্তু ননস্টিকের কড়াইতে সেই সমস্যাটা একদমই হয় না। তো এবার খুব ভালো করে আরও একবার তেলটা চারিদিকে ঘুরিয়ে নিতে হবে, যাতে চারিদিক থেকে লাগে। আর এটার থেকে কি হয়, অনেক সময় এই দানা দানাগুলো বেরিয়ে যায়, যার জন্য তেলের পরিমাণটা কম দেবেন আর আঁচটা অবশ্যই কমে রাখবেন, তা না হলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন আবার তেলগুলো অনেকটাই শুষে নিয়েছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিন, নিয়ে আরও এক পিঠ তেল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর তুলে নিন এই সুন্দর মটরশুঁটির ক্রাঞ্চি পকোড়া। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, এই বড়াগুলো খেতে যতটাই সুন্দর ততটাই ক্রাঞ্চি। তাই আজকে এই রেসিপি একবার হলেও বাড়িতে বানান, শীত চলে যাওয়ার সময় একবার হলেও এই মটরশুঁটির বড়া খেয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে খেতে। আর হ্যাঁ, আমি বিয়ে হওয়ার পর এই বাড়িতে সেটা প্রথম খেয়েছি। আমার বাড়িতে নানান ধরনের বড়া খেয়েছি, তোমাদেরকে এই রেসিপিও দেখিয়েছি, কিন্তু বিয়ে হওয়ার পর এই বাড়িতে এসে এই রেসিপিটা যখন তৈরি হওয়ার পর খেলাম আমার তো দুর্দান্ত লেগেছে। তাই তোমাদেরকেও বলবো একবার হলেও খাও। আর তোমরা যারা যারা এই রেসিপিটা জানো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর তোমরা কীভাবে বানাও সেটাও কমেন্ট সেকশানে জানাতে একদমই ভুলো না। তো যতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায়, নতুন কোনো পর্বে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।